এই সুন্দর একটা হোটেলে বসে একটু চা স্ন্যাক্স খেলাম। খুবই সুন্দর এই প্রকৃতিক দৃশ্যটা এখান থেকে। আমরা কিভাবে এনজিপি এলাম তার ভিডিও তো আপনারা আগে দেখেই ফেলেছেন। বন্দে ভারত ধরে আমরা এনজিপি আসলাম। এই ভিডিও যদি না দেখে থাকেন আমি আমার ডিসক্রিপশন বক্সে ও আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এরপরে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকের এই এপিসোডে থাকবে এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ঝলক। তো থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন এসপোর সোমনাথকে। এই ছবি এপিসোডটা পুরো দেখতে থাকবেন আর প্রকৃতির যে কি জিনিস তা অনুভব করতে থাকুন। আমরা এখন মহানন্দা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। খুবই জনবহুল এই ব্রিজ, সবসময় খুব ব্যস্ত থাকে, জ্যামও হয় এখানে প্রচণ্ড হবে। হাতে একটু সময় রাখবেন কারণ এনজিপি থেকে এই মহানন্দা ব্রিজ টপকাতে কিন্তু আপনাদের অনেকটা রাস্তা জ্যামজটের মধ্যে কাটাতে হবে। একটু হাতে সময় নিয়ে বেরোবেন। এই জ্যানজট যদি কাটাতে হয় তাহলে আপনাদের একটাই পথ, এনজিপি থেকে না নেবে শিলিগুড়ি যেই ট্রেন আসে স্টেশন সেই ট্রেনেই ধরুন, যেমন কাঞ্চনকন্যা, এতে ধরলে আপনাদের এই আসা যাওয়ার পথে এক থেকে দেড় ঘন্টা সেফ হয়ে যাবে। এবার বন্ধুরা আমাদের মনে ও শরীরে একটু শান্তির অনুভূতি হলো কারণ সামনে ওই দেখা যায় উঁচু উঁচু পাহাড়ের টিলা আর আমরা যাচ্ছি তারই কাছে। আর মনের শান্তি শরীরের শান্তি মানে একটু ঠান্ডা আবহাওয়া, চারিদিকে গাছ আর গাছ আর সবুজায়ন, এর মাঝখান দিয়ে আমরা এবার চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সাথে থাকুন, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট লিখবেন। এই সবুজের মাঝখান দিয়ে আমরা যতটা পাচ্ছি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এখানকার সৌন্দর্য আপনারা নিজের চোখেই দেখুন আর আমার এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা আমরা তো গাড়ি বুক করে গেছিলাম, আপনারা যদি এই গাড়ির ড্রাইভারের নাম্বার চান আমার এই সিরিজের শেষে আমি নাম্বারটা দিয়ে দেবো, দেখতে থাকুন। আর এই গাড়িওয়ালা খুবই ভালো ব্যবহার, আপনারা তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন শিলিগুড়ি থেকে নিয়ে আসার জন্য। এছাড়া ওখানে অনেক গাড়ি পাবেন যারা আপনারা শেয়ার বা রিজার্ভেশন করে আসতে পারেন। এবার আমরা একটু ট্রি ব্রেক নেবো, কোথায় চলুন একটা সুন্দর প্রকৃতির মাঝখানে ট্রি ব্রেক, দেখবেন কি অদ্ভুত জায়গা, সত্যি মন ভরে যাবে। এই রোহিণীতে দাঁড়িয়ে আমরা যখন এখানে চা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম সেই জায়গার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। তো দেখতে থাকুন আর সাথে থাকুন, এসপোর সোমনাথকে সাপোর্ট করতে থাকুন। কি বন্ধুরা কেমন লাগছে এই রোহিণীর প্রাকৃতিক দৃশ্য? সত্যি সুন্দর তো? আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কারা কারা এই রোহিণীতে দাঁড়িয়ে টি আর স্ন্যাক্স খেয়ে আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সত্যি যদি কোনোদিন দার্জিলিং আসেন, সোজা দার্জিলিং আসার পথে মিরিক হয়ে না, সোজা দার্জিলিং আসার পথে আপনার এইখানে অবশ্যই যারা দাঁড়াবেন তাহলে বুঝতে পারবেন এর প্রাকৃতিক সৌন্দর্য কতটা। বন্ধুরা আমরা দার্জিলিং ওঠার আগে
এই সুন্দর একটা হোটেলে বসে একটু চা স্ন্যাক্স খেলাম। খুবই সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যটা এখান থেকে, আপনারা আসলে আসবেন। এই হচ্ছে তার জায়গার ভিউ, এখানে রাতের দিকে আসলে আবার গানও হয়। খুব সুন্দর এর প্রাকৃতিক দৃশ্য। আবার এবার আমরা যাচ্ছি উপর থেকে মেঘ নামছে, দেখতে পাচ্ছেন এই যে সামনে উপর থেকে মেঘগুলো নেমে আসছে। চলুন থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন এসপোর সোমনাথকে। এই রেস্টুরেন্টটা সত্যি খুব ভালো খাওয়া দাওয়ার। আসবেন এই রোহিণী রাস্তা দিয়ে উঠেই জাস্ট সামনে। আপনারা এখানে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নেওয়ার পরে রোহিণীতে আবার শুরু করলাম, দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সামনেই দেখছেন প্রচুর গাড়ির লাইন। চলুন আস্তে আস্তে আপনাদের দেখাই এই প্রকৃতি অদ্ভুতভাবে মিশে যাচ্ছে আমাদের সাথে। একবার মেঘের খেলা, একবার পরিষ্কার আকাশের খেলা। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমরা এখন কার্শিয়াং এর টাউনে ঢুকে গেছি। এই হচ্ছে কার্শিয়াং টাউন। কার্শিয়াং রেল স্টেশন। এখানে কার্শিয়ানের ট্রেনটা এসে টয় ট্রেন এখান থেকে ছাড়ে। এবার আমরা দার্জিলিং এর দিকে এগাচ্ছি। এবার আমরা মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি, দেখুন এই পুরো মেঘের মধ্যে। এই দেখুন মেঘের মধ্যে ঢুকে গেছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সুন্দর প্রকৃতি ও মেঘ ও রোদ্দুরের খেলার মাঝখানেই আমরা আগাতে থাকলাম দার্জিলিং এর দিকে। দেখুন
কখনো মেঘ এসে ঢেকে দিচ্ছে আমাদের, আবার কখনো পরিষ্কার আকাশে আবার আমরা সূর্যের আলো সুন্দরভাবে সবুজ দেখতে পাচ্ছি। চলুন এইরকম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব দার্জিলিংয়ে। বন্ধুরা, এই মেঘ আর রোদ্দুরের খেলার মাঝেই আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম দার্জিলিং। হ্যাঁ, সেই আমার আপনার সেই আনন্দের শহর দার্জিলিং। আর এর মাঝে একটা কথা বলে দিই, দার্জিলিং যেতে গেলে এখন যদি ঘুম স্টেশনের সাইড দিয়ে যেতে চান গাড়ি নিয়ে, তাহলে কিন্তু প্রচুর জ্যামের মধ্যে ফাঁসবেন। যেহেতু আমাদের ড্রাইভার এলাকার রাস্তা চেনে, লোকাল ছেলে, সেই জন্য সে তা আমাদের একটা শর্ট রুট দিয়ে এনে হোটেলের সামনে নামিয়ে দিল। হোটেল বলতে যেখানেই আপনি যান, মেলের আশপাশে যদি হোটেল নেন আপনাদের একটুখানি হাঁটতেই হবে, তবে খুব কম হাঁটা হলো আমাদের। হেঁটে আমরা হোটেলের দিকে গেলাম, এরপর হোটেলে গিয়ে কি করলাম সেটা পরে দেখাচ্ছি। চলুন ঠাকুরের সাথে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়েছি মেলের দিকে। চলুন দেখি মেলের দিকে সন্ধ্যাবেলার দৃশ্য কিরকম লাগে। দেখছেন দার্জিলিং এর স্ট্রিট ফুড, আমরা মেলের দিকে যাচ্ছি আস্তে আস্তে। দেখুন শুধু মাথাই মাথা, ঠান্ডাই ঠান্ডা। সন্ধ্যাবেলা মেলে হাঁটতে হাঁটতে মেলের সাইড দিয়ে চলে আসলাম মহাকাল মার্কেটের দিকে। এখানে মহাকাল মার্কেটে এত রাত্রে বন্ধ হয়ে গেছিল, সেটা দেখাতে পারলাম না বন্ধুরা, সরি। চলুন এরপরে ভিডিও কাল সকালে, আজকের মতো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর মেলের এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আপনারা দেখে নিন। চলুন আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বলি সবাই ভিডিওটা লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন, আর মন খুলে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। মেলে বসে চা খাওয়া ভালো, মেলে বসে চা খাওয়া।
আমরা এখন ঢুকছি লামাহাট ইকো পার্ক, খুবই সুন্দর পরিস্থিতি। দেখছেন ডেলা ভিলে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা।